মাঠে ঢুকে প্রথম বলেই দারুণ ক্যাচ নিলেন। বল হাতে নিতে দেরি, কিন্তু উইকেট পেতে দেরি নয়। প্রথম ওভারে বল করতে এসেই উইকেট নিয়েছেন। ক্যাপ সানগ্লাস পরিহিত অবস্থায় কোনো রকমে শর্ট রান আপ নিয়ে দুই ওভার পরে আদায় করেছেন আরও একটা উইকেট। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে মাশরাফি বিন মুর্তজা যেন নিজের হাতেই লিখলেন তার গল্পের চিত্রনাট্য। মাশরাফি দ্বিতীয় যে উইকেটটা পেয়েছেন সেটাতে তার বলের ভেলকিতে ভড়কে গিয়েছিলেন ব্যাটার, উড়ে গেছে তার স্ট্যাম্পের বেল। বলের কারসাজিতে বোকা বনে গিয়ে বাকরুদ্ধ হয়েছিলেন বেশ কিছুক্ষণ, যেন হাড়ে হাড়ে টের পেলেন মাশরাফির বুড়ো হাড়ের ভেলকি। মাশরাফি এদিন বল করেছেন 2.25 ইকোনমিতে। এর আগে ইনিংসের 24তম ওভারে প্রথমবার বল হাতে নেন মাশরাফি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই ওভারে তৃতীয় বলে গাজী তাহজিবুল ইসলামকে বোকা বানান ম্যাশ, এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাত্র এক রানে থাকা অবস্থায়। 45 ওভার শেষ হওয়ার আগেই মাত্র 150 রানে গুটিয়ে যায় মাশরাফিদের প্রতিপক্ষ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। 8 ওভার অর্থাৎ 48টি বল করে মাত্র 18 রান কনসিড করেছেন মাশরাফি, আর উইকেট দুটি তো নিয়েছেনই। এবার তার ফিল্ডিংয়ের সময়ে চোখ রাখা যাক। কিছু সময়ের জন্য মাঠ থেকে উঠে গিয়েছিলেন, এরপর বাইরে থেকে এসে যেই না স্লিপে দাঁড়িয়েছেন, শুভাগত হোমের করা প্রথম বলটাই স্লিপে ক্যাচ উঠেছে। দারুণ দক্ষতায় সেটা তালুবন্দিও করেছেন মাশরাফি। সমালোচকদের অনেকেই প্রশ্ন করেন এই পর্যায়ে এসে কেন ক্রিকেট খেলেন তিনি, তার কি দলে এখনও আছে দেওয়ার মতো কিছু। তাদের প্রশ্নের উত্তর যেন মাশরাফি তার উইকেট আর ফিল্ডিংয়ে ঝাঁপিয়ে পড়ে এক একটা রান বাঁচানো ও ক্যাচ ধরার মধ্য দিয়ে দিয়েই যাচ্ছেন। সাভারের বিকেএসপি থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।